রাশিয়ার কুখ্যাত আইকে-3 কারাগার। এখানে নিয়মের ব্যত্যয় ঘটলেই বন্দীদের দাঁড় করিয়ে রাখা হতো -30 ডিগ্রি তাপমাত্রায়। যারা দাঁড়িয়ে থাকতে পারেন না তাদের ডোবানো হয় বরফ জলে, যেখানে মৃত্যু হয়েছিল রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির। মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগেও এখানেই বন্দী ছিলেন তিনি। কারা কর্তৃপক্ষের দাবি, মৃত্যুর আগ মুহূর্তে নাভালনি হাঁটছিলেন, এরপর খানিকটা অসুস্থ বোধ করেন। হোলসিম ওয়াটার প্রোটেক্ট ব্যবহারে ছাদ থেকে ফাউন্ডেশন, পানি থেকে কমপ্লিট প্রোটেকশন, এরপরই অচেতন হয়ে পড়েন তিনি। নাভালনি ছিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক। গেল বছরের ডিসেম্বরের কথা, সে সময়টাতে নাভালনি নিখোঁজ হয়েছিলেন রাশিয়ার একটি কেন্দ্রীয় কারাগার থেকে। সে সময় নাভালনির বিরুদ্ধে আনা হয়েছিল চরমপন্থা ও জালিয়াতির অভিযোগ। এই কারণে 2 দশক ধরে সাজা ভোগ করে আসছিলেন মিস্টার নাভালনি। নাভালনির সমর্থক ও আন্তর্জাতিক সম্প্রদায় বলছে, মস্কো থেকে প্রায় 1,900 কিলোমিটার উত্তর পূর্বে একটি বন্দি শিবিরে তাকে আটকে রাখা হয়, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা নামে -30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। নাভালনির দেয়া বক্তব্য অনুযায়ী বিভিন্ন সময়ে কারাগারে তাকে এমন পরিস্থিতিতে রাখা হয়েছিল যে তার জন্য সেটা সহ্য করে নেয়া বেশ কঠিনই ছিল। 2020 সালেও একবার বিষ প্রয়োগ করে হত্যা চেষ্টা করা হয় নাভালনিকে। সেই হামলার জন্য সরাসরি ক্রেমলিনের দিকে আঙুল তুলেছিলেন নাভালনি। 2023 সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, নাভালনির আইন কর্মকর্তারা তার চিকিৎসা বিষয়ে একটি তালিকা করেছে। প্রতিবেদনে বলা হয়, 2021 সালে নাভালনি প্রথম তার স্বাস্থ্যের খারাপ অবস্থার কথা জানিয়েছিলেন। একটি প্রি ট্রায়াল ডিটেনশন সেন্টার থেকে বন্দি শিবিরে স্থানান্তরের পর তিনি বলেছিলেন তার পা দুর্বল, পিঠে ব্যথা ও অসারতা অনুভব করছেন। সে সময়টায় রাতের দিকে তাকে প্রতি ঘন্টায় চেক আপ করা হতো, আর এ কারণে কয়েক সপ্তাহ ধরে নিরবিচ্ছিন্নভাবে ঘুম থেকেও বঞ্চিত হয়েছিলেন তিনি। কারা প্রশাসন তাকে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা দিত না, এমনকি নাভালনির সাথে তার শারীরিক অবস্থার কথাও ঠিকভাবে বলা হতো না। তার পরিবার বলছে, কারাগারে থাকাকালীন তিনি একটি অজ্ঞাত পেটের অসুস্থতায় ভুগছিলেন, এ কারণে উদ্বেগজনকভাবে তার ওজন কমে যাচ্ছিল, এর ফলস্বরূপ তিনি অজ্ঞান হন ও মৃত্যুর কোলে ঢলে পড়েন। ইমতিয়াজ আহমেদ, আরটিভি।